হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আগামীকাল আমরা মালয়েশিয়ার অন্য একটি শহরে ঘুরতে যাব, সো এই জন্য আমাদের কিছু কেনাকাটা করতে হবে। তো আজকে যাচ্ছি সেই শপিং করতে, এবং কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হলো রাত 8টা, আর আমি বের হয়ে গিয়েছি আর ওয়েট করছি লবিতে, বিকজ আমাদের সাথে আরও অন্যান্য লোকজনও যাবে যারা আমাদের সঙ্গে কালকে ঘুরতে যাবে, তারাও কেনাকাটা করবে। ওনারা গাড়ি নিয়ে আসছে আর আমি ওনাদের জন্য ওয়েট করতে করতে ওনারা গাড়ি নিয়ে চলে এসেছে আর আমিও গাড়িতে উঠে গিয়েছি। আর বাইরে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, মানে গত দু তিন দিন ধরে একাধারে এভাবে বৃষ্টি হচ্ছে। তো আমরা যে জায়গাটাতে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে, আর আমরা এটা নিয়ে খুবই চিন্তিত, কারণ যে এই জায়গাটাতে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওইখানটা না যেন কত ঠান্ডা থাকবে। তো আমরা আসলে এক কথায় রিস্ক নিয়েই বের হয়ে গিয়েছি, মানে ঘুরতে যাবো তো যাবোই এরকম একটা অবস্থা। তো সেই প্ল্যান নিয়েই আমরা এগোচ্ছি, যে জন্য শপিং করতে আমরা চলে এসেছি ডেক্যাথলনে। এখানটাতে আমরা মূলত এসেছি সুইমিং কস্টিউম নেওয়ার জন্য, কারণ আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেখানটাতে একটা ওয়াটার পার্ক আছে। সো আমাদের প্রথম দিনের প্ল্যানিং হলো আমরা প্রথম দিন সারাটা দিনই আমরা হচ্ছে ওয়াটার পার্কে কাটাবো। সুইমিং করার জন্য তো সুইমিং কস্টিউম দরকার, যেন যেন পোশাক পরে আসলে ওখানটাতে যাওয়া যাবে না, বা যে ওখানে যে রাইডগুলো আছে না ওগুলোতে আর কি পার্টিসিপেট করা যাবে না। সো যেই জন্য আমার জামাই আমাকে জোর করে ধরে নিয়ে আসছে যে সুইমিং কস্টিউম কিনতে হবে। সো আমি এখানে বেশ কিছু মেয়েদের সুইমিং কস্টিউম দেখছিলাম, আর ড্যানিশ অ্যান্ড জিমস ব্রো ওরা ওই পাশে হচ্ছে ওদের জন্য কেনাকাটা করতেছিল, মানে ওদের শর্ট প্যান্ট লাগবে বা ওদের সুইমিংয়ের জন্য ওদের যে যে কস্টিউমস দরকার ওরা সেগুলো ওপাশে দেখছিল। সো ওরা আসলে বেশি কিছু কেনাকাটা করে নাই, জাস্ট দুইটা না তিনটা প্যান্ট কিনছে আর বোধহয় দুটো টি শার্ট নিছে। আর আমি হচ্ছে এই পাশে দেখছিলাম, আমার কোনোটাই পছন্দ হচ্ছিলো না, যে জন্য আমি পুরো শপটা পুরো ঘুরে একেবারে দেখছি যে কোথায় কী আছে না আছে, একেবারে কোনো কিছু বাদ দেই নাই। সো দেখলাম এখানে অনেক ধরনের জিনিস, অনেক ব্যাগেজ আছে, তারপরে এখানে অনেক ল্যাগিংসও ছিল, জ্যাগিংস ছিল। সো আমার যেহেতু এগুলো লাগবে না, বাট এগুলো এখানে মোটামুটি সস্তাই বলা যায়, বা এমনি কোয়ালিটিটা অনেক ভালো। সো আমি এগুলো দেখছিলাম, চিন্তা করছিলাম নেবো কি না, পরে ভাবলাম যে না, ঘুরতে যাচ্ছি, ওখানে আসলে অনেক টাকা পয়সা খরচ হবে। সো এখন এটা আমার এতটাও জরুরি না যে এগুলো আমার এখনই নিতে হবে। সো যেই কারণে আমি হচ্ছে নেই নাই, জাস্ট ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস ছিল, বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর সুইমিং ড্রেস ছিল। সো এগুলো ছিল মেয়ে বেবিদের, অনেক সুন্দর লাগতেছিল। আমার মনে হচ্ছিল যে আহারে, আমার যদি একটা বাবু থাকতো আমি তার জন্য কিনতে পারতাম, আমার খুবই আফসোস হচ্ছিল। যদিও আমি খুব আশাবাদী, আমি আল্লাহর কাছে সবসময় বলি আমার জন্য একটা মেয়ে বাবু হয়, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এনিওয়ে, তারপরে হচ্ছে আমি আরও ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু টি শার্ট দেখছিলাম নর্মালি বাসায় পরার জন্য। তারপরে এপাশে অনেক সুন্দর সুন্দর স্নিকার্স ছিল, কনভার্স ছিল। তো এরপরে হচ্ছে আমি কিছুই চুজ করতে পারছিলাম না, দেন বাবু আমাকে তিনটা ড্রেস চুজ করে দিল। সো আমি ওগুলো নিয়ে ট্রায়াল রুমে আসলাম, এটা ছিল ফার্স্টটা, আর এটা ছিল সেকেন্ড, যেটা এটা মোটামুটি পাতলা ছিল, মানে এটা পরে খুব আরাম ফিল হচ্ছিল। সো তারপরে হচ্ছে আরও একটা ট্রায়াল দিলাম, এটা হচ্ছে লাস্ট, আর আমি এটাই নিলাম, কজ এটা সম্পূর্ণ কালো ছিল আর একেবারে ব্ল্যাক ড্রেস আসলে সুইমিং পুলের মধ্যে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে, সো যার জন্য আমি এটাই নিলাম। আর প্যান্ট আমি নিই নাই, কারণ প্যান্ট আমার বাসায় আছে। সো এপাশে এসে আবার একটু জুতা দেখছিলাম, বাবুর জন্য একজোড়া জুতা নিলাম। তারপরে হচ্ছে আবারও ঘুরে ঘুরে দেখছিলাম, মানে আমাদের কেনাকাটা এইটুকুতেই শেষ। ও না, বাবুর জন্য আবার একটা শর্ট প্যান্ট নিছিলাম, সেটা তো বলতে ভুলে গেছি। সো এইটুকুই ছিল আমাদের কেনাকাটা।
মূলত সুইমিং কস্টিউমগুলো কেনার জন্যই আমরা এত রাতে বৃষ্টির মধ্যে এখানে আসছি। আমি তো আসলে আসতেই চাচ্ছিলাম না, আমার সুইমিং করার কোনো ইচ্ছা ছিল না, কজ আমার লাস্ট 3 দিন ধরে প্রচুর জ্বর আর এত পরিমাণে ঠান্ডা লাগছে যে কি বলবো, আমি আসলে ভালোভাবে কথাও বলতে পারছিলাম না। আমি 3 দিন ধরে ঘুমাতে পারতেছি না রাত্রে, এত পরিমাণে কাশি হচ্ছিল আমার। সো এই জন্য আমি সুইমিং করতে চাচ্ছিলাম না, বাট আমাকে ধরে বেঁধে নিয়ে আসছে যে সুইমিং পুলে নামতে হবে। তো এই যে আমার এক ব্যাগ কেনাকাটা করা শেষ, এখন আমরা হচ্ছে সব থেকে বের হয়ে গেছি, এখন আমরা বাসায় যাব। তো দেখেন এই যে আমার ভাইয়েরা, ওরা হচ্ছে ওরাও কেনাকাটা করলো, এক একজন এক এক ব্যাগ নিয়ে হাঁটতেছে। সো দেখেন বাইরে এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ঝোড়ো বাতাস বইতেছে আর কি, এক কথায় বলা যায়। জানি না আসলে কালকে ঘুরতে গেলে কি হবে, কালকে কতটা বৃষ্টি থাকবে বা ঠান্ডা থাকবে আদৌ বুঝতে পারছি না, খুবই চিন্তা হচ্ছে। বাট ব্যাপার না, যখন প্ল্যান করছি তখন ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে সেখানটাতে গিয়ে পৌঁছাতে পারি, এবং এরপরের ব্লগও আসছে এক এক করে। সো ততক্ষণ সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।